নমস্কার বন্ধুরা পিউ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের তেলঝোল রেসিপি খুব কম সময়ের মধ্যে কিন্তু এই মাছ রান্না করা হয়ে যায় আর এই তেলাপিয়া মাছ খেতে খুবই সুস্বাদু একটি মাছ তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝোল মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেব আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোকে আমি উল্টি পাল্টিয়ে হালকা করে ভেজে নেব খুব কড়া করে এই মাছ আমি ভাজবো না মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে এসেছে এবার আমি তুলে নেব আর এই সাথে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে এগুলো একটু ভেজে নিয়েই দিয়ে দেব মিহি করে কোচানো একটা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো ভালো করে নেড়ে চড়ে দিয়ে দেব সামান্য একটু নুন আর চা চামচ মতন হলুদ গুঁড়ো আর চা চামচ লঙ্কা গুঁড়ো সবকিছু দিয়ে মশলাটা মিডিয়াম আছে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন হালকা গরম জল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এই সময় চুলার রাঁশটা আমি একদম লো ফ্লেমে রাখব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা কুঁচোনো ধনে পাতা এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার রান্না হয়ে এসেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব ধন্যবাদ সবাইকে